আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাইরে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরোপের স্যানজেন বিসায় অ্যাপ্লাই করতে হয় এবং কী কী ডকুমেন্টস কী কী পেপার লাগবে এবং কোথায় কখন অ্যাপ্লাই করবেন আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যারা মিডিল ইস্টের সৌদি দুবাই কুয়েত কাতার বাহারাইন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা প্রবাসী হিসেবে কাজ করে থাকি তো সে দেশ থেকে যদি আমরা স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করি ইউরোপের তো সেম সিস্টেম সেম রুলস সেম রিকোয়েস্টমেন্ট সবগুলো সেম তো আমরা একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে ইউরোপে যখন ঠান্ডার সময় চলে শীতের সময় আমরা ভিসা অ্যাপ্লাই করতে যাই তো তার জন্য বেশিরভাগ আমাদের ভিসাটা রিজেক্ট হয়ে যায় আমরা ভিসা পাই না তো আপনারা চেষ্টা করবেন ইউরোপে যখন সামার সিজন চলে যখন গরমকাল বিভিন্ন দেশে ট্যুরিস্ট আসে ঘোরার জন্য তখন অ্যাপ্লাই করার জন্য তখন ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় তো ইউরোপের টুরিস্টের যে সিজনটা সেই সিজনটা হচ্ছে আপনার জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো আপনার সিজন চলে ইউরোপে গরম থেকে সামার সিজন তখন বিভিন্ন দেশের মানুষ ট্যুর করার জন্য ইউরোপে চলে আসে এবং এ তখন ভিসার রেশিওটা বেড়ে যায় তখন বিসা পাওয়ার সম্ভাবনাটা আপনার বেশি থাকে তো বন্ধুরা আমি আমার ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দেব কি কি পেপারস লাগবে এবং কোন কোন পেপারস লাগবে তো সেগুলো আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব তো যারা নিজে নিজে না পারবেন সেই পেপারসগুলো অ্যারেঞ্জ করতে তো তারা কী করবেন একটা এজেন্সির সাহায্য নেবেন যে কোনো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাহায্য নেবেন ওদেরকে বলবেন যে আমার কোনো ভিসা করা লাগবে না কিছু করা লাগবে না শুধু আমি আমার পেপার্সগুলো রেডি করে দিবেন যে আমি ইউরোপের ট্যুরে যাব আমার পেপার্সগুলো আপনারা গুছিয়ে দিবেন আর তার জন্য হয়তো পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা নেবে এরকম দুই লাখ তিন লাখ টাকা না ট্যুরিস্ট ভিসা তেমন টাকা লাগে না ভাই অনেক কম টাকা লাগে ট্যুরিস্ট ভিসা শুধু আশি ইউরো যা বাংলা টাকায় কত হবে এই দশ হাজার টাকার মতো আট হাজার নয় হাজার দশ হাজার টাকা এরকম হবে তো যে আপনার কাগজগুলো ঘুষিয়ে দেবে যে আপনার পেপার্সগুলো রেডি করে দেবে ফাইল করে দেবে তাকে আপনার দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিলেন খুশি হয়ে সেটা হচ্ছে অন্য হিসাব এটা আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা কাজ করে বিভিন্ন দেশের প্যাকেজ হিসাবে তাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা টিকিট করে থাকে তারাও এগুলো করতে পারে অনেক যারা অভিজ্ঞ যারা বিদেশ টু প্যাকেজ করে ট্যুরের জন্য তাদের সাথে যোগাযোগ করলে পেপারটা ভালো হবে এবং কী কী পেপারস লাগবে সেই পেপারসগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার লাগবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনিয়াল আপনি যে দেশে ট্রাভেল করবেন যে দেশে যাবেন ধরেন আপনি ফ্রান্সে যাবেন অথবা স্পেন অথবা ফিনল্যান্ড লিথুনিয়া লাদবিয়া যে কোনো একটা দেশ আপনি সিলেক্ট করে নেবেন যে আমি এই দেশটাতে যাবো এবং এ দেশের সম্পর্কে আপনি কিছু গুগলে ইউটিউবে ইন্টারনেটে সার্চ করে নেবেন যে কোন সিটি কোন জায়গায় কী আছে না আছে এগুলো একটু নিজে নিজে একটু ট্রাই করবেন যে দেখি এগুলার নাম মুখস্থ করতে পারি না যেমন দুবাই দুবাইয়ের আবুধাবি শারজা তারপর দেরা দুবাই এর এই জায়গায় এইগুলো আছে এই পার্ক আছে ওই পার্ক আছে এরকম আপনি স্টাডি করে নেবেন একটু যে দেশটা নিয়ে যাবেন ধরেন আপনি স্পেন যাবেন তো স্পেনের ওয়েবসাইট থেকে আপনি ভিসা ফর্মটা ডাউনলোড করতে পারবেন আবার চাইলে বি এফ গ্লোবাল একটা ওয়েবসাইট আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি শেয়ার করে দেব চাইলে আপনারা ওইখানে গিয়ে আপনাদের ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং ওইখান থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন যে আপনি কত তারিখে আপনার পাসপোর্ট এবং ফাইল জমা করবেন নাম্বার টু পাসপোর্ট অরিজিনাল আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সাথে ছয় মাসের ডেট এবং দুইটা খালি পেজ থাকতে হবে যেখানে আপনার পাসপোর্টে ভিসাটা লাগাতে পারবে এবং স্টাম্প করতে পারবে সিল মারতে পারবে যদি আপনার কোনো পুরানা পাসপোর্ট থাকে যেটার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি সেই পাসপোর্টটাও ওই ফাইলের সাথে জমা করতে হবে নাম্বার থ্রি আপনার রেসিডেন্স কার্ড আপনি যে দেশে থাকেন সে দেশের আকামা বলেন রেসিডেন্স কার্ড বলেন ওয়ার্ক পারমিট বলেন তারপর লেবার কার্ড বলেন সেই কার্ডটার মেয়াদ মিনিমাম একদম লাস্ট যত তিন মাস থাকতে হবে মানে আপনি যখন ট্রাভেল করবেন সেই দিন থেকে হিসাব করে তিন মাস মেয়াদ থাকতে হবে ছয় মাস থাকলে ভালো এক বছর থাকলে আরও ভালো তো মাথায় রাখবেন তিন মাস যেন মিনিমাম থাকে নাম্বার ফোর ফটোগ্রাফি আপনার নতুন দুই এক মাস হয়েছে এরকম ফটো লাগবে আপনার চার কপি চার বাই ছয় এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাম্বার ফাইভ ট্রাভেল ইন্স্যুরেন্স বাংলা যেটাকে বলে বিমা আপনি বিমা করে নিতে হবে ইউরোপের জন্য আপনি দিন ওইখানে থাকবেন ঠিক ততদিনের বিমা আপনার থাকতে হবে বিমাটা আপনার যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে করে নিতে পারবেন এবং সেটা তিরিশ হাজার ইউরোপ কাভার করে এরকম ইন্স্যুরেন্স করে নিতে হবে নাম্বার সিক্স ফ্লাইট টিকিট রিজার্ভেশন অথবা বুকিং আপনার যাওয়া এবং আসা অনেকেই আছে যে আপনার ইউরোপের বিষয়ের জন্য যাওয়ার জন্য শুধু টিকিট বুকিং করে আসার জন্য করে না আপনি তো এখানে ট্যুরিস্ট বিষে যাবেন ট্যুর করবেন দেখবেন ঘুরবেন আবার ব্যাগ চলে আসবেন তার জন্য আপনাকে ডাবল টিকিট নিতে হবে যাওয়া এবং আসা তো সেটা আপনার রেজার্ভেশন দিলেও হবে বুকিং দিলেও হবে যদি কনফার্ম বুকিং দিতে পারেন তাহলে আপনার স্ট্রং হয় পেপারটা তখন ওরা ভাববে যে না টাকা খরচ করে যেহেতু সে বুকিং দিয়ে দিছে হয়তো সে সেই দেশে যাওয়ার পর গুড়ার শেষে আমার ব্যাগ চলে আসবে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটা বেড়ে যাবে মনে রাখবেন আপনার ভিসা যদি ইন কেস না হয় তাহলে আপনার টিকিটের টাকাটা কিন্তু ব্যাক পেয়ে যাবেন হয়তো চার পাঁচ হাজার টাকা আপনার লস হবে কিন্তু বাকি সম্পূর্ণ টাকাটা আপনি পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট টাকা আপনি ব্যাক পাবেন নাম্বার সেভেন হোটেল বুকিং আপনাকে হোটেল বুকিং দিতে হবে কনফার্ম আপনি বুকিং ডট কম থেকেও কনফার্ম হোটেল বুকিং দিয়ে একটা পেপার ডাউনলোড করে নিতে পারবেন অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে আপনি প্যাকেজ হিসাবেও নিতে পারেন আর যদি সেটা পেমেন্ট করা হয় টাকাটা পে করে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় নাম্বার এইট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যে দেশে বসবাস করেন সে দেশের ব্যাংকের স্টেটমেন্ট লাগবে আপনার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কেমন লেনদেন করেন কত টাকা ট্রানজেকশন করেন কত টাকা স্যালারি ঢুকে এবং আপনার ব্যাঙ্কে কত টাকা ব্যালেন্স আছে সেটার একটা স্টেটমেন্ট লাগবে ছয় মাসের লাস্ট ছয় মাসের যেদিন আপনি অ্যাপ্লাই করবেন এর পিছনের ছয় মাসের স্টেটমেন্টটা নিয়ে নেবেন এবং মনে রাখবেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে যে ব্যাংক থেকে নেবেন সেই ব্যাংকের সিল এবং অথরিটির সিগনেচার এবং আপনার নাম এবং ব্যাংকের মোবাইল নাম্বার জন্য উল্লেখ থাকে তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কত টাকা দেখাবো ব্যাংকে সেটা আসলে ভাই কত টাকা দেখাবেন আপনি ইউরোপে ঘুরতে যাবেন ইউরোপে যাওয়ার জন্য আসার জন্য ইউরোপে থাকার জন্য খাওয়ার জন্য একটা কত টাকা লাগতে পারে আপনি আইডিয়া করেন ঠিক সে টাকাটার সে টাকাটা অথবা সে টাকাটার ডাবল থাকলো তাহলে আপনার জন্য ভালো হয় হতে পারে সেটা বাংলা টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা যদি এর চেয়েতে বেশি থাকে তাহলে আরও ভালো তো এমন করবেন না যে আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য আজকে টাকা ডুবালেন কালকে আপনি ভিসা অ্যাপ্লাই করে দিলেন সেভাবে কিন্তু হবে না মিনিমাম ছয় মাসে আপনি লেনদেন করবেন যে এক মাসে আপনার ব্যাঙ্কে কত টাকা ঢুকলো আবার উঠালেন আবার ঢুকালেন এরকমভাবে আপনি একটু ট্রানজ্যাকশান করবেন আর কি তাহলে আপনার স্টেটমেন্টটা স্ট্রং হয়ে যায় আর কি নাম্বার নাইন স্যালারি সার্টিফিকেট মানে স্যালারি স্লিপ আপনি যে কোম্পানিতে বা যে মালিকের আন্ডারে চাকরি করেন তার কাছ থেকে ছয় মাসের স্যালারি স্লিপ নিয়ে নেবেন আপনি ছয় মাসে কত টাকা স্যালারি পেলেন কত টাকা মাসে স্যালারি পেলেন সেটার একটা স্লিপ স্লিপ নিয়ে নেবেন স্যালারি স্লিপ ছয় মাসের নাম্বার টেন যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা এনওসি পেপার লাগবে আপনি আপনার মালিক অথবা কোম্পানির ম্যানেজার অথবা কোম্পানির জিএম অথবা আপনার আরবাব আপনার কফিল থেকে একটা এনওসি পেপার নিতে হবে ছুটির পেপার আপনি কতদিন থাকবেন কোন দেশে যাবেন এবং আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম আপনি কি চাকরি করেন সেগুলো এটার মধ্যে উল্লেখ থাকবে এবং আপনার মালিকের সিগনেচার এবং স্টাম্প সিল মারা থাকবে আপনার ইএনসি পেপারটা লাগবে লাগবে নাম্বার ইলেভেন একটা ট্রাভেল আইটেনারি বানাতে হবে সেটা আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি কাগজগুলো রেডি করবেন সেই এজেন্সি আপনাকে এটা রেডি করে দেবে আপনি কোন হোটেলে থাকবেন কোথায় ঘুরবেন কোন জায়গায় কোন সময় কোথায় যাচ্ছেন এটা একটা একটা লিখিত একটা পেপার লাগবে আর কি যেমন সৌদি দুবাই কুয়েত কাতার বিভিন্ন দেশে তাদের সহ বাচ্চা সহ আছে ওইখান থেকে বাচ্চাসহ সহ নিয়ে যাবেন ইউরোপে ঘোরার জন্য তো তাদের ক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন এবং সেটা যদি বাংলা হয়ে থাকে সেটা ইংলিশ নোটারি করে নিতে হবে নাম্বার থার্টিন আপনাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে নিতে হবে আপনার শরীরে দুইটা ডোজ টিকা আপনাকে দিতে হবেই ইউরোপ ট্যুরের জন্য তো বন্ধুরা এই পেপারসগুলো যদি আপনারা রেডি করতে পারেন তাহলে ইউরোপের স্যানজেন ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন এবং কিছু কিছু অ্যাম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার আর কিছু কিছু অ্যাম্বাসিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনি টাইম মতো যাবেন আপনার ফাইল জমা করবেন তারপর ফিঙ্গারপ্রিন্ট দেবেন ইন্টারভিউ দেবেন আপনাদের ভিসা হয়ে গেলে দশ দিন পনেরো দিন পর মেসেজ চলে আসবে ইমেল অথবা ফোনে আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন তো যত বলা যতটা সহজ আসলে করা ততটা ওই কঠিন আপনারা চেষ্টা করবেন ভাই যদি আপনারা এই বছর ভিসা না পান আগামী বছর দাঁড়াবেন আগামী বছর পারলেন না আর পরের বছর দাঁড়ালেন একবার না একবার হয়ে যেতে পারে কথাই আছে কবি বলে গেছেন একবার না পারিলে দেখো শতবার দেখতে সমস্যা কি কিছু টাকা না আপনার লস হবে যদি ভিসা হয়ে যায় তাহলে তো আপনার কপাল খুলে গেল আমি আপনাদের সুবিধার্থে পুরা যে ডকুমেন্টসগুলো আছে সবগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে এখান থেকে স্ক্রিন দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত এবং লাইক কমেন্ট করবেন যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ে দেবেন এবং কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য